এশো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহর পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় বন্ধুগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেছেন যে হাদিসটি আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন এই পৃথিবীতে যা কিছু রয়েছে সব উপভোগ করার জন্য উপভোগের বস্তু আল্লাহর আলমিন উপভোগ করার জন্য সৃষ্টি করেছেন মানুষ উপভোগ করবে মনের প্রশান্তি জোগাবে এবং জান্নাতের পরকালের পাথর সঞ্চয় করবে এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন যা কিছু আছে তার মাঝে উত্তম সবচেয়ে ভালো উপভোগের সামগ্রী উপভোগের বস্তু কি দুনিয়া আলমারা আসলে উত্তম উপভোগের জিনিস হল সতী সাদী ন্যাক্কার একজন স্ত্রী ন্যাক্কার স্ত্রী তাহলে কারা তাদের কি গুণ থাকা উচিত বিশ্বনবী সাল্লাম এরশাদ করেছেন যে হাদিসটি ইমাম বাই হাকি সোনানুল কুবরাই বর্ণনা করেছেন আল্লাহ নাসির উদ্দিন আলবানী তোমাদের উত্তম স্ত্রী হল মঙ্গলজনক কল্যাণজনক স্ত্রী হল আল অদুত আল ওলুত আল মু আল মুিয়া যারা স্বামীদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে নিজের স্বামীতে তারা সন্তুষ্ট স্বামী যেরকম হোক না কেন এটি মনে করে আল্লাহর পর যার হক রয়েছে এটা আমার স্বামী অন্যদিকে চোখ দেয় না ইদিত তাকাই আল্লাহ যদি আল্লাহর ভয় তাদের থাকে আল্লাহকে ভয় করে ভালো কাজ করে অমঙ্গলজনক অসৎ কাজ থেকে সবসময় হুঁশিয়ার সাবধান থাকে এরা হইলে সবচেয়ে মঙ্গলজনক কল্যাণজনক এবং এদের জন্য গ্যারান্টি রয়েছে জান্নাত এরাই হলো সতীসাদী ও নিসা একম পরবর্তী রচনা বলেন অমঙ্গল অকল্যাণ অসতি মন্দ স্ত্রী কারা অ্যালমোতাবার রেজাত যারা বে পর্দাহীনতা ভাবে চলে নিজের সৌন্দর্য স্বামীকে নয় পর পুরুষ বেগানা পুরুষ নন মাহারামের কাছে প্রকাশ করে সৌন্দর্য মণ্ডিত করে তাদের জন্য স্বামীর জন্য নয় দাম্বিক অহংকারী এখন দেখা যায় খুবই কম স্ত্রীদেরকে পাওয়া যায় শামির জন্য সাজগোজ করে হুননাল মুনাফিকাত রাসুল বলেন তারা হলো মুনাফিকের স্বামীর শায়রাল মুনাফিক শামির আনুগত্য না করে শামির জন্য সুন্দরजना প্রকাশ করে অন্যজন সুন্দরজে প্রকাশ করে লা ইয়াদখুলুনাল জান্নাতা মিনহunna মিসত গুরাবিল আসম তাদের মাঝে জান্নাতে তো যেতে পারবেই না খুবই কম সংখ্যক উদাহরণ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন কাক তোমরা জানি কালো হঠাৎ দেখা যায় সাদা পাখা বা সাদা পায়া হঠাৎ দুর্লভ এমন দুই একটি জান্নাতে যেতে পারে এছাড়া জান্নাতেও যেতে পারবে না না ওদিল্লা তাহলে দেখেন আপনার সৌন্দর্য কার জন্য হবে স্বামীর জন্য স্বামীর কাছে কোনো অহংকার করা যাবে না স্বামীর জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে সৃষ্টি করেছে স্বামীর জন্য আপনি সৌন্দর্য প্রকাশ করুন স্বামীর সাথে ভালো আচরণ করুন উত্তম আদর্শবান হন তাহলে দেখবেন গড় সংসার সুকময় হবে আপনার স্বামী অন্যদিকে দৃষ্টি দিবে না পরকে আলিপ্ত হবে না এবং দুনিয়াতেই দেখবেন আপনার বাসাতে জান্নাতের আবাস জান্নাতের আবহাওয়া গ্রান পাওয়া যাচ্ছে